হ্যালো ফ্রেন্ডস দিস ইস আলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আলি টক তো আজকে দাদার লফটে আমরা যে ভিডিওটা করলাম লাস্ট পার্টে কালদম পাড়ার প্রতি মানে কালদম পায়রা মানে একটা অসাধারণ কিছু কালদম পায়রা আমরা দেখলাম তো সাথে কিছু আমরা এবারে হাই ফ্লাইং গ্রিবাজ পায়রা দেখব কিছু ফেমাস ব্রিড লাইন দেখবো তো আমি বেশি কথা বলাবো না ওয়ান বাই ওয়ান সরাসরি দাদার দিকে চলে যাবো অ্যান্ড পায়রাগুলো একের পর এক আপনাদেরকে শখ করাবো বন্ধুরা কালদোমার সাথে সাথে এবারে দেখা যাচ্ছে গিরেবাজের কয়েকটা লট লক দেখাবো একটা মাঠে আর কি তার মধ্যে থাকবে শুরু করছি পঁয়ত্রিশ বেলা দিয়ে পাকিস্তানি পঁয়ত্রিশ বেলা যেটা বলে এটা খুব ফেমাস ব্রিড না হ্যাঁ দারুণ নাকি অ্যাডাল্ট পেয়ার দিতে পারবো না এই বাচ্চা আছে তিন পেয়ার মোটামুটি পাঁচটা বাচ্চা আচ্ছা এই বাচ্চা তিন পেয়ার দেওয়া সম্ভব মানে এই পঁয়ত্রিশ বেলারই তিন পেয়ার বাচ্চা আছে সেগুলো দেওয়া যাবে ঠিক এটা এটা কি অ্যাকচুয়ালি পাকিস্তানি মানে পাকিস্তানি বি হাই ফ্লাইং না হাই হাই ফ্লাইং আচ্ছা আচ্ছা ওকে আসল বন্ধুরা আমরা পেয়াটা ছেড়ে দেখি বন্ধুরা এইটা হলো একটা 35 ওয়ালা পেয়ার এটা কত পড়ে যাচ্ছে দাদা দাদাও তিন চার পর হয়েছে তিন তো এদের ধাড়ি বিড়ার পেয়ারটা এই মুহূর্তে এখন ডিম বাচ্চায় রয়েছে তোকে ডিসটারব করলাম না তো এক পেয়ার বাচ্চা আপনাদের দেখিয়ে দিলাম এরকম বাচ্চা প্রায় অলমোস্ট তিন চার পেয়ার রয়েছে তো যে সমস্ত ভাইরা পঁয়ত্রিশ বালা ব্রিড এই ব্রিডটা আমি সত্যি বলতে খুব একটা বুঝি না বাট এইটুকু জানি এটা হাই ফ্লাইং আর কি পিজিয়ান এরা তো যারা এই পঁয়ত্রিশ বালা ব্রিডটা চাইছেন তো সরাসরি স্ক্রিনে নাম্বার আসতে দাদা আপনারা যোগাযোগ করে নেবেন আসুন আমরা নেক্সট কোনো পেয়ার আপনাদেরকে শখ করাই নেক্সট দাদা কী শখ করছে এটা এই পেয়ারটা হচ্ছে আপনার মুখো কালসিয়ার প্রচন্ড ওড়ে মানে ওড়া মানে কি ভয়ঙ্কর ওড়া একটা পেয়ার দেখাচ্ছে এটা কি আমাদের দেশীয় পায়রা না দেশীয় নয় ঠিক বিডাই গিয়ে ক্রসের আর কি আচ্ছা এটা ক্রসে তাই তো মুকো কালসিয়ার পায়রা খুব সুন্দর একটু লালচে আঁশের মধ্যে এই কালার টোনটা খুব কম দেখা যায় দুটো পায়ার মধ্যে গলা একটু লালচে আঁশে এটা কি সেটিং পেয়ার তো এরকম পেয়ার কতগুলো হতে পারে আপনার কাছে তিন পেয়ার মতো হতে পারে আচ্ছা তিন থেকে চার পেয়ার হতে পারে তো আমরা এক দুটো পেয়ার শক করাচ্ছি আসুন ছেড়ে দেখায় যেমনটা দাদা বললেন মুখ কালসিরা পেয়ার পায়েটার চোখটা মানে আমরা যেগুলো কালাঙ্কা চোখ বলি সেরকম টাইপের চোখ আর কি মুখ চোখ খুব সুন্দর একটা পেয়ার

মানে গিরিবাজ পায়রার ক্ষেত্রে কিনা না মানে একই রকম ব্রিডের তো অনেক পায়রা রয়েছে দাদার কাছে তো আমরা সেখান থেকে মোটামুটি দু তিন পেয়ার করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে শখ করাচ্ছি কারণ সব পায়রা দেখাতে গেলে ভিডিওগুলো লম্বা হলে আপনাদের ইন্টারেস্টটা কমে যাবে তো সেহেতু অতিরিক্ত সময় নষ্ট করছি না আর আপনাদেরও বেশি সময় নিচ্ছি না তো মেন কনসেপ্টটা হলো এটাই যে এই যে আপনারা কালসিরা পেয়ারগুলো দেখছেন মুখো কালসিরা পেয়ার বা এই যে কালসিরা সাদা চোখের যে পায়রাগুলো এদের প্রত্যেকেরই তিন চারটে করে পেয়ার জেনারেশান রয়েছে তো যদি আপনারা চান সে সমস্ত পায়রাগুলো আপনারা নিতে পারবেন আর যেমনটা আগের ভিডিওতেও বললাম দাদার লফট ভিজিট করবেন আসবেন পায়রাগুলো সামনে থেকে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পায়রাগুলোর মধ্যে কতটা কী কোয়ালিটি রয়েছেন পায়রাগুলো কতটা ফিট অ্যান্ড ফ্রেশ তো আসুন এরপরে আমরা কিছু হাই ফ্লাইং পায়রা দেখবো সেগুলো দাদার মুখ থেকেই শুনে নেব আর কি দাদা এবারে কি শখ করছি তুমি বলো মোটামুটি কালদমের সাথে সাথে পরের পাটে আমরা দেখাচ্ছি যে আমার আমার ওই কালদমের মতো মানে টেডির একটা দারুণ শখ মানে খুব ঠান্ডা টেডির প্রতি হ্যাঁ একদম একদম আর কি এটা নতুন পেয়ার আর কি নতুন পেয়ার তো এই এই ধরনের পায়রা আমার কাছে চার পাঁচ পেয়ার আছে আর কি যদি এর মধ্যে সম্ভব হয় তো দু এক পায়ে দিতে হয়তো হাই ফ্লাইন গিরিবার জগতে কিন্তু টেডির বিশাল নাম মানে বেশি দম করার মধ্যে এই পায়রাটা অন্যতম পাওয়ার মধ্যে ধরা হয় খুব সুন্দর একটা যুগল খুব সুন্দর সেট পেয়ার একদম এটা কি ওমান টেডি বললেন না এটা হচ্ছে ওমান টেডি খুব সুন্দর একটা পেয়ার আসলে আমরা ছেড়ে দেখাই আপনারা বডিতে ভাইব্রেশান নোটিস করুন অ্যান্ড খারানটা নোটিস করুন টেডি পায়রা আমাদের হাই ফ্লাইং জগতে সব থেকে মানে সেরা পায়রার মধ্যে একটা পায়রা বলে বিবেচনা করা হয় এ পায়রার চাহিদা পুরো সমগ্র বিশ্বব্যাপী মারাত্মক আমাদের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান আমাদের ইন্ডিয়া সব জায়গাতে প্রচুর চাহিদা তো দাদা ওমান টেডি একটা পেয়ার দেখালেন আরও একটা পেয়ার আমরা দেখবো দাদাকে অনুরোধ করলাম যে আরও একটা পেয়ার আমাদেরকে দেখাও তো এইরকম প্রায় পাঁচ ছ পেয়ার টেডি পায়রা ওমান টেডি আছে তো যদি আপনারা কোনো ভাই নিতে ইন্টারেস্টে থাকেন টেডি পায়রা তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন আপনাদের এক দুটো পেয়ার আপনাদের দেওয়া সম্ভব হবে থেকে আমি এ পর্যন্ত তো অনেক পায়রা আপনাকে শখ করালাম তো লাস্টে এই এক একটি টেরি দিয়েই আমি চ্যানেল শেষ করব তো মোটামুটি আপনারা সবাই আসবেন বা আমার চ্যানেলটা দেখবেন যা ভালো লাগবে মোটামুটি এসে যোগাযোগ করবেন যে পায়রা চাইবেন মোটামুটি আশা করি আমি দিতে পারবো সবাই ভালো থাকবেন বাবা আমার খেয়াল রাখবেন এই বলে আমার চ্যানেল শেষ করছি এটাই আমার শেষ